नमस्कार, आपनारा देखछेन जेलार एक नम्बर अनलाइन एवं टीवी चैनल बीरभूम आशी टीवी। आपनादेर संगे आमी बांटी। शुरू करछि आजकेर संबाद। विस्तारित तो संबादे जाओयार आगे देखे नेब संबाद शिरोनाम। বিজেপি যুব মোর্চার প্রতীকী ধর্ণা মঞ্চ সিউড়িতে। তারাপীঠের হোটেল থেকে যুবতীর মৃতদেহ উদ্ধার। জেলা পুলিশের উদ্যোগে বাইক আরোহীদের ধরপাকড়। আপনার থানা আপনার পাড়ায় কর্মসূচি তাঁতিপাড়ায়। দুবরাজপুরে বাইক আরোহীদের ধরপাকড়। পৌরকর্মীর স্মরণসভা পালিত হলো দুবরাজপুরে। দুবরাজপুরে পালিত হলো বিদ্যাসাগরের প্রয়াণ বার্ষিকী। বাস মডেল রূপ বাড়ি বানিয়ে নজর কাড়ল শিল্পী। সিউড়িতে পালিত হলো মোহনবাগান দিবস। নিম্নচাপের জেরে জেলায় ভারী বৃষ্টি। এবার সংবাদ বিস্তারিত। জেলা বিজেপি যুব মোর্চার পক্ষ থেকে আজ জেলা শাসক অফিসে হ্যারিকেন হাতে নিয়ে প্রতীকী ধর্ণা মঞ্চের আয়োজন করা হয়। অত্যাধিক বিদ্যুৎ বিল বৃদ্ধি, ভোট পরবর্তী হিংসা সহ চার দফা দাবি নিয়ে তারা আজ ধর্ণা মঞ্চে অংশ নেন। এই মঞ্চ থেকে তারা দাবি তোলেন, অবিলম্বে বিদ্যুতের বিল কমাতে হবে, রান্নার গ্যাস সিলিন্ডার প্রতি রাজ্য সরকারকে কর কমাতে হবে। তাই তারা এই অভিনব পদ্ধতিতে হ্যারিকেন হাতে নিয়ে অবস্থান বিক্ষোভ চালান সারাদিনব্যাপী। এদিন জেলা বিজেপি যুব মোর্চার সভাপতি শান্তনু মণ্ডল জানান, জনতা যুব মোর্চা বীরভূম জেলার পক্ষ থেকে ডিএম অফিসের সামনে চারটে ইস্যু নিয়ে, চারটে বিষয় নিয়ে ধর্ণায় বসেছি। এগারোটা থেকে পাঁচটা পর্যন্ত আমাদের ধর্ণা চলবে। মূল বিষয় হচ্ছে, আমরা আপনারাও জানেন, পশ্চিমবঙ্গে ইলেকট্রিক ইউনিট প্রতি অন্যান্য রাজ্যের তুলনায় এই রাজ্যে সব থেকে বিল বেশি নেওয়া হয়, মোটামুটি 7 থেকে 8 টাকা ইউনিট প্রতি বিল। এবং আর একটা বিষয় হচ্ছে, আমাদের অ্যাডভান্স বিল নেওয়া হয়, অর্থাৎ এটাও প্রশ্ন, মানে মিটার দেখে রিডিং নেওয়ার সময় অ্যাডভান্স রিডিং আমরা কোথা থেকে পাই, এর জন্য অ্যাডভান্স বিল না নিয়ে আমাদের বিল যেটা উঠছে সেটা নিতে হবে। এবং ইলেকট্রিক প্রতি ইউনিট রাজ্য সরকারকে কমানোর জন্য আগেও আমরা রাস্তায় নেমেছি, আজকেও আমরা যুব মোর্চার পক্ষ থেকে রাস্তায় নেমেছি। দ্বিতীয় বিষয় হচ্ছে গ্যাসের কর। রাজ্য সরকার আন্দোলন করছে সেন্ট্রাল গভর্নমেন্টের বিপক্ষে যে গ্যাসের দাম কমাতে হবে, কিন্তু আপনারা দেখছেন এখানে রাজ্য সরকার প্রত্যেক সিলিন্ডার পিছু 291 টাকা করে কর নিচ্ছে। সেই করটা আমরা কমানোর দাবি জানাই এই পরিস্থিতিতে, এই প্যান্ডামিক সিচুয়েশনে, যাতে রাজ্যের মানুষ একটু স্বস্তির নিঃশ্বাস পায়। এর জন্য সিলিন্ডার পিছু যে কর সেটা আমরা এখন কমানোর দাবি জানাই। পার্থ দাসের রিপোর্ট, বীরভূম আশি টিভি, সিউড়ি। আজ তারাপীঠের একটি বেসরকারি হোটেলের একটি রুম থেকে এক যুবতীর অস্বাভাবিক মৃতদেহ উদ্ধার করল তারাপীঠ থানার পুলিশ। মৃত যুবতীর নাম রুনিবা খাতুন, তার বাড়ি মুর্শিদাবাদের ওমরহ এলাকায়। পুলিশের প্রাথমিক অনুমান, এই যুবতীকে শ্বাসরোধ করে খুন করা হয়েছে। মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রামপুরহাট মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠিয়েছে পুলিশ। ইতিমধ্যেই হোটেলের কর্মীদের তদন্তের জন্য জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ। পার্থ দাসের রিপোর্ট, বীরভূম আশি টিভি, তারাপীঠ। বিনা নম্বর প্লেট এবং ফেক নম্বর প্লেটের গাড়ি ধরপাকড় শুরু হলো জেলায়। আজ বীরভূম জেলা পুলিশের নির্দেশে সিউড়ি থানার অন্তর্গত গুরুত্বপূর্ণ মোড়গুলিতে বিনা নম্বর প্লেট, বিনা মাস্ক এবং ফেক নম্বর প্লেটযুক্ত বাইকসহ সমস্ত ধরনের গাড়ি ধরপাকড় শুরু হলো। পুলিশ সূত্রে জানা যায়, এখনও পর্যন্ত উপযুক্ত কাগজপত্র দেখাতে পারেননি এমন বেশ কয়েকটি মোটরবাইক আটক করা হয়েছে। আটক করা ওই সকল বাইক মালিকদের উপযুক্ত কাগজপত্র দেখিয়ে তাদের বাইক নিয়ে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। উল্লেখ্য, মাসখানেক আগে জেলা পুলিশ তল্লাশি চালিয়ে জেলার বিভিন্ন এলাকা থেকে প্রায় 40টি মোটরবাইক উদ্ধার করে। এই পরিপ্রেক্ষিতেই জেলা পুলিশের এমন তৎপরতা।
অন্যদিকে মোহাম্মদবাজার থানার পুলিশের পক্ষ থেকে আজ সকাল 10টা থেকে মোহাম্মদবাজার ডাউনে 60 নম্বর জাতীয় সড়কে একই কারণে অভিযান চালানো হয়। মাস্ক ব্যবহার না করা, হেলমেট না পরার জন্য বাইক চালকদের সতর্ক করা হয়। শিউড়ি থেকে পার্থ দাস এবং মোহাম্মদবাজার থেকে দীপক কুমার দাসের রিপোর্ট, বীরভূম আরসি টিভি। জেলা পুলিশের উদ্যোগে ও চন্দ্রপুর থানার সহযোগিতায় তাঁতিপাড়া গ্রাম পঞ্চায়েতের সভাকক্ষে অনুষ্ঠিত হল আপনার থানা আপনার পাড়ায়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এএসপি সুরজিৎ দে, স্থানীয় বিধায়ক বিকাশ রায়চৌধুরী, রাজনগরের বিডিও শুভদীপ পালিত, রাজনগর পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ সুকুমার সাধু, চন্দ্রপুর থানার ওসি কস্তুরী মুখোপাধ্যায় চ্যাটার্জি, তাঁতিপাড়ার পঞ্চায়েত প্রধান মলয় রায় সহ একাধিক প্রশাসনিক আধিকারিক ও বিশিষ্ট ব্যক্তিগণ। যে সমস্ত বয়স্ক বা ব্যস্ত মানুষেরা অভিযোগ জানানোর জন্য সচরাচর থানায় যেতে পারেন না, তারা পঞ্চায়েতেই তাদের অভিযোগ জানাতে পারবেন এবং তার সমাধানও হবে। পাশাপাশি এদিন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের কৃতি পড়ুয়াদের সংবর্ধনা দেওয়া হয়। সোমনাথদের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, তাঁতিপাড়া। জেলা পুলিশের নির্দেশে দুবরাজপুর থানার অন্তর্গত জাতীয় সড়ক ও রাজ্য সড়কের বিনা নম্বর প্লেট ও ফেক নম্বর প্লেটের গাড়ি ধরপাকড় শুরু হলো আজ। এদিন সকাল থেকেই দুবরাজপুর থানার পুলিশ বিনা নম্বর প্লেট, বিনা মাস্ক এবং ফেক নম্বর প্লেটযুক্ত বাইকসহ সমস্ত ধরনের ধরপাকড় শুরু করে। উল্লেখ্য, মাসখানেক আগে জেলা পুলিশ তল্লাশি চালিয়ে দুবরাজপুর সহ জেলার বিভিন্ন এলাকা থেকে প্রায় 40টি মোটরবাইক উদ্ধার করে। এই পরিপ্রেক্ষিতেই জেলা পুলিশের এমন তৎপরতা। পুলিশ সূত্রে জানা যায়, এখনও পর্যন্ত উপযুক্ত কাগজপত্র দেখাতে পারেননি এমন বেশ কয়েকটি মোটরবাইক আটক করা হয়েছে। আটক করা ওই সকল বাইক মালিকদের উপযুক্ত কাগজপত্র দেখিয়ে তাদের বাইক নিয়ে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। চুরি যাওয়া এবং বিনা কাগজপত্রের মোটরবাইক, বিনা নম্বর প্লেটের বাইক ও গাড়ি নিয়ে জেলায় একাধিক অপরাধমূলক কাজ বৃদ্ধি পাওয়ায় পুলিশের এমন তৎপরতা। লালটু মুখার্জির রিপোর্ট, বীরভূম আরসি টিভি, দুবরাজপুর। গত 19 জুলাই দুবরাজপুর পৌরসভার লোয়ার ডিভিশন ক্লার্ক প্রদীপ চ্যাটার্জি পথ দুর্ঘটনায় মারা যান। তাকে শ্রদ্ধা জানিয়ে গতকাল দুবরাজপুর পৌরসভা 4 নম্বর ওয়ার্ডের সিংহবাহিনী মন্দিরে একটি স্মরণসভার আয়োজন করা হয়। তার আগে অনুরাগী মানুষেরা একটি মৌন মিছিল করে, এরপর তাকে শ্রদ্ধা জানানো হয়। এদিন উপস্থিত ছিলেন দুবরাজপুর পৌরসভার প্রশাসক পীযূষ পাণ্ডে, দুবরাজপুর পৌরসভার প্রাক্তন পৌরকর্মী দিলীপ দে, প্রাক্তন কাউন্সিলর অজিত সিং, বিশিষ্ট সমাজসেবী বরুণ চ্যাটার্জি, শিক্ষক সৌমেন মুখার্জি সহ আরও অনেকেই। উল্লেখ্য, প্রদীপবাবু কেবল একজন পৌরকর্মী ছিলেন না, নিজের কর্মগুণে তিনি সকলের হৃদয় জয় করে নেন। কাজল দাসের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, দুবরাজপুর। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয়ের 130তম প্রয়াণবার্ষিকী পালিত হল দুবরাজপুর শিক্ষাচক্রের গড়গড়া জগদীশচন্দ্র ঘোষ স্মৃতি প্রাথমিক বিদ্যালয়ে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক অসিত গড়াই, স্থানীয় ব্যক্তি প্রদীপ ঘোষ, স্বাধীন পাল ও প্রাক্তন শিক্ষার্থীগণ বিদ্যাসাগরের প্রতিকৃতিতে মাল্যদান করে শ্রদ্ধা জানান। বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিদ্যাসাগরের স্মৃতিচারণা করেন। তিনি আরও জানান, কোভিড পরিস্থিতিতে খুব ছোট করেই এই অনুষ্ঠান পালিত হচ্ছে। সন্তোষ পালের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, দুবরাজপুর। জেলার পাড়ুই থানার ধানাই গ্রামে একটি বেসরকারি বাসের মডেল রূপ বাড়ি তৈরি করে সাড়া ফেলে দিয়েছেন উদয় দাস। তিনি পেশায় একজন মৃৎশিল্পী। অতিথিদের বসার জন্য, বৈঠকখানা তৈরির জন্য বাঁশের আদলে বাড়ি তৈরি করেন, যেটা সকলের নজর কাড়ে। তিনি এই বাড়িটিকে এমনভাবে পাবলিক বাসের রূপ দিয়েছেন যে তাকে বাড়ি না ভেবে বাস মনে হবে। তিনি এই বাড়িটির নাম দিয়েছেন মা লক্ষ্মী ট্রাভেলস, তার মায়ের স্মৃতির উদ্দেশ্যেই এমন নাম। এই বাস বাড়ি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই দূর দূরান্ত থেকে মানুষ ভিড় করছেন ধানাই গ্রামে। এদিন মৃৎশিল্পী উদয় দাস জানান, আমার একটা বাড়ি আছে, সেইখানটাতে আমি বসতে দিতে পারি না। এটা হচ্ছে ওয়ান টাইপ অফ বৈঠকখানা, যেটা গ্রামগঞ্জে বলে থাকে, সেগুলো আপনি তৈরি করেছেন। তো বাসই আপনি কেন তৈরি করলেন? বাস একটা তৈরি করলাম যে আমি একটা শিল্পী মানুষ, তো একটা মডেলের দেখতে আমাকে ভালো লাগে। বাসটা বেশি ভালো, বাসটা একটা দেখতে ভালো লাগবে, একটা শিল্পী মানুষ। কাঁচ বসবে, আলোটা পাবো। এই বাসটা কত ফুট লম্বা আছে, কত ফুট চওড়া আছে? 22 ফুট 6 ইঞ্চি আছে লম্বা, আর চওড়াতে, চওড়ার দিকে 7 ফুট 6 ইঞ্চি। কতজন বসা যাবে মোটামুটি ভেতরে? উচ্চতা হাইট আছে 8 ফুট। 8 ফুট হাইট, ভেতরে কতজন বসা যাবে? ওই এই পাশ থেকে ওপাশ, ওই
চল্লিশ জন মতো বাসা হবে, থাকা মানে রাতে শোয়া হবে, রাতে শোয়া হবে মোটামুটি কুড়ি জন হবে। ভেতরে একটা ছপকাট আছে, ছপকাটও রাখা আছে, হ্যাঁ, আর সাইডে স্ল্যাব আছে বসার জন্য। এখন আপনার কেমন লাগছে, যখন আপনি বাসটা তৈরি করেছিলেন তখন তো হবে না যে এতজন লোকজন আসবে গ্রাম পার্শ্ববর্তী গ্রাম থেকে, এখন তো আপনার কাছে এই বাস দেখতে অনেকেই অনেক গ্রাম থেকে দূর দূর থেকে আসছে, এখন আপনার কেমন লাগছে? এখন খুব ভালো লাগছে, হয়তো আমার বাসটা তৈরি করার সময় খুব কষ্ট হয়েছে, ভাবতে পারি না যে আজকে এত মানুষ আজকে আসবে দেখবে আমাকে। কতদিন সময় লেগেছে বাসটা তৈরি করতে? আগে লকডাউন থেকে শুরু করেছি। এই বাস তৈরিতে আপনার সঙ্গে কে কে সহযোগিতা করেছে? সহযোগিতা আমার বাড়ির ফ্যামিলি করেছে, আমার ফ্যামিলি, আমার ছেলে, আমার স্ত্রী। আর কত খরচা হয়েছে? খরচা হয়েছে 3 লাখ। 3 লাখ। আপনার নাম? আমার নাম উদয় দাস। প্রীতিময় চ্যাটার্জির রিপোর্ট, বীরভূম আরসি টিভি, পাড়ুই। শিউড়ির মেরিনার্সের উদ্যোগে শিউড়ির রবীন্দ্রপল্লিতে আজ পালিত হলো মোহন বাগান দিবস। 1911 সালের 29শে জুলাই আইএফএ শিল্ডে খালি পায়ে খেলে ইংল্যান্ডের ইস্ট ইয়র্কশায়ার রেজিমেন্টকে 2-1 গোলে হারিয়ে ইতিহাস তৈরি করে মোহনবাগান ফুটবল ক্লাব। 1889 সালে প্রতিষ্ঠা হয়েছিল এই ক্লাবের। আজকের এই দিনটির আলাদাই তাৎপর্য সবুজ মেরুন সমর্থকদের কাছে, তাই তাদের কাছে মোহনবাগান ক্লাব দ্য মেরিনার্স নামেও পরিচিত। কয়েক বছর আগে শিউড়িতে মোহনবাগান সমর্থকরা এই ক্লাবটি প্রতিষ্ঠা করেন। মোহনবাগানের অতীত ঐতিহ্য তুলে ধরেই আজ রবীন্দ্রপল্লির সেবা ও সৎকার সমিতির উদ্যোগে দিনটি পালিত হয়। ক্লাবের সদস্যরা জানান, 2019 সাল থেকেই পালিত হয়ে আসছে মোহনবাগান দিবস। আজ খুব ছোট করেই দিনটি পালন করেন উদ্যোক্তারা। মোহনবাগান দিবস পালন 29শে জুলাই মানে মোহনবাগান দিবস। 1911 বিদেশি ক্লাবকে হারিয়ে মোহনবাগানের খালি পায়ে যে একটা ফুটবল টুর্নামেন্ট, সেই থেকে 1911 একটা আবেগের নাম, ভারতীয় ফুটবলের আরেক নাম 1911, আর 29শে জুলাই মানে মোহনবাগান দিবস। গোটা কলকাতা নয় শুধু, গোটা পশ্চিমবঙ্গ নয়, গোটা ভারতবর্ষ আজ মোহনবাগান নয়। 29শে জুলাই মোহনবাগান দিবস তারই অংশ, বিচ্ছিন্ন অংশ নয়, এক নিরবিচ্ছিন্ন অংশ হিসেবে শিউড়ি প্রান্তরে আমরা শিউড়িতে পালন করলাম মোহনবাগান দিবস। কতটা উৎসাহ দেখবে? উৎসাহ, উদ্দীপনা, আর মোহনবাগান তো সমর্থক, কাজেই আজকে এই পরিস্থিতিতেও আছড়ে পড়েছে ঢেউয়ের মতন সে আবেগ এবং উন্মাদনা। আমরা এই মোহনবাগান দিবস আয়োজন করা শুরু করেছি 2019 থেকে, এবং প্রতি বছর আমরা ক্রমশ বাড়ছি। যেভাবে বাড়ছে মোহনবাগানের সমর্থন সংখ্যা, যেভাবে বাড়ছে মোহনবাগানের ট্রফির সংখ্যা, সেভাবে বাড়ছে শিউড়ি মেরিনার্সের আবেগের সংখ্যা, শিউড়ি মেরিনার্সের সদস্য সংখ্যা এবং আমাদের উন্মাদনা। দীপক কুমার দাসের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, শিউড়ি। বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপের জেরে রাজ্যের সর্বত্রই ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছেন আবহবিদরা। রাজ্য জুড়ে কোথাও কম কোথাও বেশি বৃষ্টির জেরে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়ে। গতকাল রাত্রি থেকে আজ সারাদিনব্যাপী জেলার শিউড়ি সহ বিভিন্ন এলাকায় হালকা থেকে ভারী বৃষ্টি হতে দেখা যায়, যার ফলে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়ে। পার্থ দাসের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, শিউড়ি। আজকের সংবাদ এই পর্যন্ত। পরবর্তী সংবাদের জন্য চোখ রাখুন বীরভূম আরসি টিভির পর্দায়। নমস্কার।